नमस्कार बंधुरा, आमी राहुल लाविंग पेट सैम्पा यूट्यूब चैनल के अपना जाना स्वागतम। तो बंधुरा आज के दिए किन्तु ठाका सकाल बेला थेके किन्तु हल्का हल्का ठंडार हावा दीते आरम्भ कर दिए अपना देखते पेन एखन किन्तु रौद्र उठे गेछे, वेदारटा खूब सुंदर लागछे। देखुन एबार किन्तु आपनादेर पाखिदेर जे केयारिंग करते हबे उइन्टार सीजने सेटा निये आज के आलोचना करब। आपनारा भिडियोटा देखते थाकुन। আর ছাদে কিন্তু ফুলগুলো খুব সুন্দরভাবে কিন্তু ফুটে গেছে দেখতে পেয়েছেন। এখানেও একটা কাগজ ফুল দেখতে পেয়েছেন, খুবই সুন্দর। এখন খুব সুন্দর রোদ্র উঠেছে, আকাশ পুরো ঝলমল করছে রোদ্রে। সকাল থেকে কিন্তু হাওয়া দেওয়ার কারণে পাখি কিন্তু একটু গাটা ফুলিয়ে বসে আছে। আপনারা দেখতে পেয়েছেন এই যে জানলা আছে, জানলা দিয়ে হালকা হালকা হাওয়া ঢুকছে। দেখতে পেয়েছেন, তবে কোনো অসুবিধা হবে না, ককটেল পাখি অতটা ঠান্ডা লাগবে না, কোনো পাখিরই এখন ঠান্ডা লাগবে না। আর এইখানে কিন্তু জানলার কাঁচটা নেই বলে আমি কিন্তু চটটা ঝুলিয়ে রেখেছি, কারণ এই দিক দিয়ে বেশি হাওয়া আসছে, ঠিক আছে। আর এখানে লাভ বার্ডস পেয়ারটা কিন্তু বসানো হয়েছে, ঠিক আছে। আর যদি লাভ বার্ডসের বা কোনো বাচ্চিকার পাখির কোনো ককটেল পাখি যদি ঠান্ডা লেগে যায় তাহলে আপনারা হাইড্রোক্লোরাইড টেট্রাসাইক্লিন এই মেডিসিনটা ব্যবহার করতে পারেন। এগুলো কিন্তু শীতকালে খুবই ভালো কাজে লাগে। আর এখানে দেখিয়ে দিই, এখানে পাঁচ পিস কিন্তু হল্যান্ড পাখির বাচ্চা বড় হয়ে গেছে। আপনারা দেখুন খেতেও শিখে গেছে, একদম রেডি হচ্ছে আস্তে আস্তে। পাঁচটাই কিন্তু এখানে ফিমেল আছে, ঠিক আছে। আর এখানে পেয়ারটা কিন্তু আবার আমি হাঁড়ি দিয়ে দিয়েছি, আবার কিন্তু ডিম পারবে। আর এখানে আমার ককটেল পাখিগুলো কিন্তু শীতকালের জন্য রেডি হচ্ছে, কিছুদিন পর মেল ফিমেল কনফার্ম করে আমি এদেরকে অন্য কেজে পুরো বসিয়ে দেব, রেডি করে দেব, ঠিক আছে। তো এখানে ছটা মেল আছে আর চারটে ফিমেল আছে, তো আমাকে কিছু আর পাখি আনতে হবে। আর এখানেও কিছু বাজিকার পাখির বাচ্চা ফুটেছে, খুব সুন্দর বড় বড় হয়ে গেছে। তো আজকের ওয়েদারটা একটু চেঞ্জ হওয়ার কারণে পাখির একটু অসুবিধা হতে পারে, তো কোন চিন্তার কোনো কারণ নেই। আপনারা দানা দিতে পারেন, দানাতে সূর্যমুখী দানা, ফিঞ্চ পাখি থাকলে ব্ল্যাক সিড, এইসব কিন্তু ব্যবহার করতে পারেন। দেখুন খুবই সুন্দর বাচ্চা, বাচ্চার কোনো পটির সমস্যা হয়নি, আপনারা দেখে বুঝতে পাচ্ছেন। লাভ বার্ড পাখিদের, ককটেল পাখিদের আর ছোটো ছোটো পাখিদের ব্ল্যাক সিডটা ব্যবহার করতে পারেন, ঠিক আছে। এখানেও লাভ বার্ডের বাচ্চাগুলো দেখুন বড় হয়ে গেছে, আমি হাঁড়িটা খুলে নিয়েছি। এদের কিন্তু আবার আমি হাঁড়ি দেবো, কিছুদিন পর এদেরকে আবার হাঁড়ি দেবো, দেখতে পেয়েছেন। আর এখানেও কিন্তু বাচ্চাগুলো বড় বড় হয়ে গেছে, খেতে শিখে গেছে, এদের কিন্তু আলাদা করে দিয়েছি। আবার এখানেও দুটো বাচ্চা কিন্তু ককটেলের বাচ্চা খেতে শিখে গেছে, এগুলো আলাদা আলাদা করে দিয়েছি। আর এর থেকে একটু বয়সে বড় এই ককটেলগুলোকে কিন্তু আলাদা করে দিয়েছি এখানে, ঠিক আছে। এগুলো ন মাসের কাছাকাছি বয়স আছে, এখানেও ঠিক তেমনি, ঠিক আছে। এখানে মেল, এখানে ফিমেলটা রাখা আছে, এখানে মেলটা রাখা আছে। আমি মেল ফিমেল আলাদা করতেই রাখলে খুব ভালো হয়। আর এই যে লাভ বার্ডস, এই ককটেল পাখি কিন্তু আবার প্রোগ্রেস আমি দেখাবো আপনাদেরকে, দু একদিন পরেই আপনি ভিডিওতে আমি দেখাবো, ঠিক আছে। সব পাখি কিন্তু ডিম পেরেছে, আপনারা বুঝতে পাচ্ছেন। সব মেল পাখিগুলো কিন্তু হাঁড়িতে কিন্তু বসে আছে, ফিমেল পাখিগুলো তা দিচ্ছে। শুধু আমি দেখলাম না, এই পাখিটা কিন্তু এখনও এক পিস বাচ্চা আছে, দু পিস বাচ্চা আলাদা করেছি দেখালাম, আর এক পিস বাচ্চা যে লাস্টের ছোটো বাচ্চাটা সেটা কিন্তু এখনও খেতে ভালোভাবে শেখে নে, তাই ওদের কিন্তু ওদের মা বাবার কাছে রেখে দেওয়া হয়েছে। তারপর কিন্তু ওরাও ডিম পারবে, আর বাদবাকি এই পেয়ারটাও ডিম পারে না, বাদবাকি প্রত্যেকটা পেয়ার কিন্তু ডিম পেরে দিয়েছে, ঠিক আছে। এর প্রোগ্রেসটা আমি দু একদিনের মধ্যেই ভিডিওতে দেখাবো, উইন্টার সিজনে কীভাবে কী ট্রিটমেন্ট করবেন পাখিদের সেটাই। তো জাস্ট হাওয়া দিচ্ছে, কোনো অসুবিধা নেই। আমার পাখির ঘর আগেরবারে ছিল চারদিকে খোলা ছিল, এখন কিন্তু টিন দিয়ে ঘেরা হয়ে গেছে, কোনো অসুবিধা হচ্ছে না। আর একদিক দিয়ে হাওয়া ঢুকছে, একদিক দিয়ে হাওয়া কিন্তু বেরিয়ে গেলে কোনো অসুবিধা হয় না। যদি হাওয়াটা আটকে থাকে তাহলে কিন্তু ঠান্ডা লেগে পাখির অসুবিধা, পাখির ঘর ঠান্ডা থাকে। যদি একদিকে হাওয়া চলতেই থাকে কোনো অসুবিধা কিন্তু হয় না, দেখি এই যে হাওয়া চলছে কোনো অসুবিধা হয় না, ঠিক আছে। এই দেখুন, এই একটা কিন্তু হল্যান্ড পাখি, এই পেয়ারটা নতুন রিসেন্টলি আমি রিসেন্টলি একদম পেয়ার করেছি, পেয়ার করে হাঁড়ি দিয়েছি, এখনও ডিম পারেনি, তবে ডিম পাড়ার পারবে। এখানেও হলুদ পাখিটা খুবই সুন্দর বাচ্চা তুলেছে, এখানেও কিন্তু বাচ্চাগুলো বড় বড় হয়ে গেছে, এখানেও পাখি কিন্তু ডিম পেরেছে। হ্যাঁ, লাভ বার্ডের পাখি কিন্তু আমি প্রোগ্রেস দু একদিনের মধ্যে আপনার সাথে শেয়ার করব, বেশ কিছু লাভ বার্ডও পাখি ডিম পেরেছে, ঠিক আছে। তো আজকে ভিডিওটা জাস্ট একটু আলোচনা করলাম। আপনার যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটাকে কিন্তু লাইক দেবেন।